দেখো আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়ে থাকি বাট সস্তায় ডিনারের খোঁজ যদি করতে হয় তাহলে তোমাদের আগরপাড়া স্টেশন আসতে হবে আর আমি আজকে আগরপাড়া স্টেশনে সস্তায় ডিনার করতে আর এখানে লিটারালি আজকের দিনে দাঁড়িয়ে 20 টাকা হাফ প্লেট যদি বা এক তড়কা পাওয়া যায় চানা মশলা 20 টাকা হাফ প্লেট পাওয়া যায় আরও আছে চিলি চিকেন ডিম চিকেন পাওয়া যায় তো সেটা যেদূর থেকে সব কিছু জেনে নেবো বাট এত সস্তায় আজকালকার দিনে এত সুন্দর তোমাদের খোঁজ দিচ্ছি এর জন্য একটা লাইক করে দিও ওকে সো এবার আমি এই দোকানের ওনার যে আছে জেঠু জেঠু তোমার নামটা সবার আগে বলে দাও আমাকে জামাই বলে সবাই ভালো চিনবে এখানে জামাই বলে চেনে কতদিন ধরে দোকানটা করছো 10 12 বছর হয়ে গেল খোলার টাইম আর 4টে বিকেল 4টে থেকে রাত 11:30টা কি কি পাওয়া যায় এবারে দুই পিস চিকেন চিলি আপাতত চিলি চিকেন চিকেন চাপ চানা মশলা ডিম তড়কা পনির মশলা লোকেশনটা একটু বলে দাও যদি কেউ আসতে চায় আগরপাড়া 4 নম্বর প্ল্যাটফর্ম জামাই রুটির দোকান বললেই হবে অলরাইট সো খাওয়ার দাওয়ার আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হাফ প্লেট তড়কা এটা নিয়েছি 20 টাকা দেখো জাস্ট ভর্তি ডিম দেখতে পাচ্ছি এটা রাজমা দেওয়া আছে আর এরকম টমেটো কুচো ছোটো ছোটো দেওয়া আছে আর ঘন তড়কাটা বেশ এখানে আছে চানা মশলা উপরে ধনে পাতা দেওয়া এটার প্রাইসও 20 টাকা নিয়েছি হাফ প্লেট সাথে এখানে নিয়েছি চিলি চিকেন যেটা 12 টাকা আর এটা হচ্ছে চাপ নিয়েছি 1 পিস 25 টাকা তো এই হচ্ছে ওভারঅল আমি যা যা পেয়েছি অল্প অল্প করে নিয়েছি আর সাথে এখানে রুমালি রুটি নিয়েছি আর এখানে দাঁড়িয়ে খেতে হলে তোমাদের হাতে নিয়ে খেতে হবে তো তার জন্য ও ধরেছে চলো তড়কাটা সবার আগে টেস্ট করা যাক তড়কাটা বেশ ভালো হচ্ছে একটু ঘন ঘন আছে এটা খুব একটা ঝাল না তড়কাটা একদম ব্যালেন্স ঝাল মানে সব এই যে আর প্রতিটা বাইটে না টমেটো কুচি প্রচুর দেওয়া আছে তো প্রতিটা বাইটে টমেটো কুচি পড়ছে ভালো লাগবে ওকে সো এবার চানা মশলাটা নেওয়া চানা মশলাটা দেখো কিছু থিক গ্রেভি আছে তো চল একটু নিয়ে নিই নিয়ে স্টেশনের বাসে একটু আওয়াজ হবে চানা মশলাটা বেশ রিচ আছে আর বেশ ভালো করে সিরিয়াসলি বলছি আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চানা মশলা আমি এটা বলতে পারি কেন গোটা গোটা চানা মাত্র গ্রেভিটা একটা রিচ ব্যাপার আছে হালকা রিচ না হলে চানা মশলা ঠিক ভালো লাগে না সেরকমই আর ধনে পাতা একটু দেওয়া প্রচুর ধনে পাতা একটা স্মেল পাচ্ছি স্মেল না টেস্ট পাচ্ছি এক্ষুনি গালাগাল শুরু করবে আমি জানি যাই হোক তো চলো আরেকটা বাইট নিই চানা মশলাটা হেভি দেবে ওকে সো এবার নেক্সট আইটেমটা ট্রাই করা যায় এটা হচ্ছে চিকেন চাপ আর রুমালি রুটিগুলো পাতলা পাতলা একদম বড় বড় রুমালি রুটি তো এই হচ্ছে চিকেন চাপের গ্রেভি দেখতে পাচ্ছ এখানে হালকা হালকা তেল ভাসছে আর এই জায়গাটা পুরো ঘন গ্রেভিটা তো এখান দিয়ে একটু নিয়ে আর এই 1 পিসের দাম নিয়েছে 25 টাকা চিকেন চাপ আমি বলবো যা সাইজ দিয়েছে সেই হিসাবে চিকেন চাপটা বেশ বড় দেখো জাস্ট কতটা বড় 25 টাকা একদম পারফেক্ট ভালো বাট নট আ চাপ এবার আমি বলতে পারি চিকেন কষা টাইপের হয়ে গেছে চাপ হলে একটু বেটার লাগতো বাট ঠিক আছে ভালো অ্যাজ আ স্ট্রিট ফুড হিসাবে আমি যদি ধরি ভালো ওকে তো চাপের গ্রেভিটা তো তোমাদের দেখালাম বাট এই চিকেনটা আমার দেখানো হয়নি তো এই চিকেনটা দেখাই জাস্ট এত বড় পিস এই দেখো ছেড়ে বেরিয়ে আসলো এত বড় পিস এটা পুরোটা একটা পিস দিয়েছে এটা 25 টাকা দাম নিয়েছে সলিড পিস আছে দেখি কতটা সিদ্ধ হয়ে জানা আছে এই পিসটা বেশি ভালো বয়েল হয়েছে এটা ভালো আমি বলবো 25 টাকা হিসাবে আমি যদি চাপ এক্সপেক্ট করে খাই সেই হিসাবে ভালো ওকে সো এবার লাস্ট যেটা রয়ে গেছে সেটা হচ্ছে চিলি চিকেন তো এই হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনের গ্রেভিটা বেশ ভালো ঠিক আছে কিন্তু ব্যাপারটা পুরো অথেন্টিক চিলি চিকেন যেরকম টেস্টটা এক্স্যাক্টলি ওরকম টাইপের খেতে একটু হালকা ঝালঝাল আছে আছে হালকা মিষ্টি মিষ্টি আছে মানে ওভারঅল ব্যাপারটা একদম ব্যালেন্স আর এক্স্যাক্টলি চিলি চিকেন যেরকম খেতে ওরকম টাইপের খেতে ভালো এবার আছে চিলি চিকেনের যে পিসটা দিয়েছে এই এক একটা পিসের দাম 12 টাকা বললো যা সবার আগে একটু ছেড়ে দেখাই কোটিংটা কতটা কোটিং ই না পুরোটাই তো দেখছি পুরোটাই মিট একটা পাতলা কোটিং আমি দেখতে পাচ্ছি এই যে দেখো পুরোটাই মিট আছে আর একটা পাতলা হালকা একটা কোটিং আছে যাই ওখানে টেস্ট করি একটু সিদ্ধ হলে বেটার হতো পিসটা আমি সলিড পেয়েছি এমনি ঠিকঠাক একটু বয়েলটা বেটার হলে বেটার লাগতো ভালো চিলি চিকেনটা ডেফিনেটলি ভালো এতগুলো আইটেমের মধ্যে আমি যদি বলি আমার বেস্ট লেগেছে তড়কা চানা আর তারপর চিলি চিকেন এটা একটু চাপ টেস্ট হলে সেটা বেশি বেকার লাগতো বাট এটাও খারাপ লাগছে যেহেতু আমার সাথে কথা বলছিল যে লকডাউনের আগে নাকি 150 কেজি আটা পার ডে বিক্রি হতো মানে লাগতো রুটি ফুটি বানাতে বাট এখন সেটা অনেকটাই কমে গেছে তো যেটুকু একটু সাপোর্ট করো দিয়ে পারিনি 150 কেজি দিয়ে পারিনি কাস্টমার ঘুরে গেছে লকডাউনের আগে
এখন এখন ওই 40 কিলো 40 কিলো মানে 150 কিলো থেকে এখন 40 কিলো নেমে এসেছে মানে বুঝতেই পারছো কতটা এফেক্ট হয়েছে লকডাউনে তো আমি বলবো ডেফিনেটলি আসো এসে ট্রাই করো জেটুর এখানে দোকানগুলো যদি খারাপ লাগে তারপর আমাকে কমেন্ট করে জানিও আমি ডেফিনেটলি বলবো ভালো লাগবে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল তোমার সাথে আমার দেখা হচ্ছে জানি না কবে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে দিলেন বাই স্টে সেভ এন্ড স্টে হ্যাপি বাই